মানে 5 টাকা বাঁচানোর জন্য ঘরে আইসক্রিম কিনে রাখতে চাও পাইকারি দামে, খুব ক্লথ কিনে রাখতে চাও যাতে তুমি বাম ক্লথ, এটাতে টাকা বাঁচে সেটা দেখতেছো, কিন্তু এটাতে যে মেয়েটার অভ্যাস হইতেছে সে প্রতিদিন খায় খাবে এগুলো চিপস আইসক্রিম, এটা শনিবারই খাবে, কিন্তু আমি গেলে 10 টাকা 30 টাকা লাগবে লাগুক, কিন্তু সেটা তো শুধু শনিবারই খাইলো, বাকি বাকি দিন তো খাইতে পারলো না। আমি এগুলো কিনে রাখতে রাজি না করে। তুমি গরম চকলেট খাবে, তাহলে তুমি একটু দুপুরে একটু ভাত খাবে মুরগি দিয়ে, তাহলে মামা বিকালে তোমাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে গরম চকলেট খাওয়াই। এই ঠান্ডার মধ্যে তুমি থুকে যেতে চাও কেন? তুমি না গাড়িতে যেতে চাও? আমি যাই না এই ঠান্ডার মধ্যে থুকে, তো আমি 5 দিন জার্নি করে আচ্ছা আর কি খাবে মাম্মা কি কি কিনে দেবে? আর মা ট্রান্সলেট করে বাংলায় ভালো মিতু কেন লাভ করো কেন, কারণ তুমি রুলিং রুলিং কথা বলো, তুমি মজা মজা কথা বলো, তুমি তোমার বাবা তো স্ন্যান্সকা বুঝে, তোমার বাবাকে বলো যে তুমি লাঞ্চের পরে গরম চকলেট খেতে গেলে। হ্যাঁ আমরা তো এখন ঘরে, ঘরে তো সুইডিশ বলে না, ঘরে বাংলা বলে।